প্রত্যেকটি ব্যক্তির নিজের বাসার জন্য প্রয়োজনীয় জায়গাগুলোতে সুন্দর স্পেসে মূল পটক ছবিতে ফ্রন্ট সাইডে সুন্দর একটি ডিজাইনের কারুকাজের মাধ্যমে দরজা তৈরি করা একটি ডিজাইন নিয়ে যেতে চায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আর সেই স্বপ্নকে বাস্তবায়নভাবে রূপ দিতে সব সবসময় প্রতিনিয়ত আপনাদের কাছে আপডেট রিভিউগুলো তুলে ধরার চেষ্টা করে ফেসবুক এবং ইউটিউবে যেখানে কোথায় কীভাবে আমাদের কাজগুলো করি কি কাঠের উপর কোন ডিজাইনগুলো করার মাধ্যমে কোন সাইজের উপর দরজাগুলো আমরা করে থাকি এবং কাস্টমাররা কী ডিজাইনগুলো নিয়ে যাচ্ছে কোথায় কীভাবে সে বিষয়গুলো আপনাদের কাছে আপডেট জানানো আজকে ভিডিও মাধ্যমে মেহগুনি কাঠের উপর ফুল বডি নকশা খুবই ভারী নকশা টু ডি ডিজাইন এবং থ্রি ডি ডিজাইনের বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম আমি রোবেল আলিপুরের প্রতিনিয়ত আমাদের যে পালাগুলো তৈরি করি সেগুলো চেষ্টা করি আপনাদের কাছে শর্ট রিভিউর মাধ্যমে তুলে ধরতে সরাসরি কারখানা থেকে যখন আমরা দরজা কাজগুলো করি সে বিষয়গুলো দেখানোর চেষ্টা করি এবং পর্যায়ক্রমে কোথায় কিভাবে কি কালার করার মাধ্যমে কাস্টমার কোন ডিজাইনগুলো করেছেন পাশাপাশি কোন বার্নিশের মাধ্যমে নিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলো এনশিউর করে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি ন্যাচারাল একটি কাঠের উপর যখন আমরা সিএনসি কাজটা করে থাকি তখন মূলত পাল্লার ডিজাইনটা দেখতে এমনটা দেখা যায় আজকে বার্নিশে কাজ শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা করে দিচ্ছি কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যখন রটার কাঠ রেখে দিই তখন ডিজাইন করার পূর্বে কাস্টমারদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের এই পাল্লাগুলো এই মধ্যে যে পালাটা দেখছেন এটা থ্রি ডি একটি ডিজাইন উনচল্লিশ বা একাশি ইঞ্চির উপর একটি করা হয়েছে এবং পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চির উপর খুবই সুন্দরভাবে এই থ্রি ডি কাজটা করা হয়েছে যেহেতু মেহেগুনি কাঠের উপর থ্রি ডি করা হয় খুবই স্মুথলি সুন্দর দেখা যায় এবং এই পাল্লাগুলো টু ডি করা হয়েছে সলিড কাঠের উপর আমাদের আজকের এই পাল্লাটি একসাথে এখানে চোদ্দ পিস পাল্লা ডেলিভারি যাবে তার পূর্বে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আমাদের এই পাল্লাগুলো উনচল্লিশ বা একাশি ইঞ্চি সাঁত্রিশ ইঞ্চি বা একাআশি ইঞ্চি এবং পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি তিনটা সেকশানে আমাদের কাছ থেকে আজকের এই দরজাগুলো তৈরি করা হয়েছে যেগুলো একটু পরে ডেলিভারি হয়ে যাবে আমাদের এই পাল্লাগুলো ফিনিশিংয়ের পর পাকা দেড় থাকে ফুলবড়ির যে দরজাগুলো হয় থাকে মূলত লকের জন্য একটি স্পেস রাখা হয় যেটা প্রত্যেকটি দরজাতে রাখা হয়েছে আর আমরা যে পালাগুলো দিচ্ছি প্রত্যেকটি পালা সাইডে কোথায় কোন ইঞ্চি কত বাই কত ইঞ্চি পালা তৈরি করা হয় এবং কোথায় যাবে সেগুলো লেখে দেখ আমাদের হিউজ পরিমাণ দরজার ডিজাইন হওয়াই থাকে যার জন্য যাতে মিস না যায় প্রত্যেকটি দরজা খুবই গুরুত্বপূর্ণ সাথে কাজ করা হয় এই বিষয়গুলো এনশেয়ার করার জন্য মূলত আমরা দরজা সেকশনের সাইডে মার্সেন্টিস এবং নাম দিয়ে থাকি আজকে ভিডিও মাধ্যমে যেই ডিজাইনগুলো নে কথা বলছে এগুলো টোম সম্পূর্ণ হাতে কাজ করা হাতে যে বার্নিশ বল হয় থাকেন ট্রেডিশনাল হ্যান্ড পলিশ সে পলিশ করার মাধ্যমেই কাস্টমারদের কাছে ডেলিভারি দিব অনেক রাত্র হয়ে গিয়েছে বার্নশটটার কাজ করার শেষ মুহূর্তে একটু পরে ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আজকের আমাদের এই তরিকিত দরজাগুলো যেগুলো আমরা পিকআপের মাধ্যমে সরাসরি কাস্টমারের বাসায় পণ্যগুলো ডেলিভারি দিয়ে থাকব আমাদের দোকানের ঠিকানা একটু আমি জানিয়ে দিই আমাদের এই দরজাগুলো সরাসরি নিয়ে যেতে পারবে মিরপুর দশ কাজীপাড়া ঢাকা এছাড়া মেট্রো লেখুরি দুইশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আমাদের একটু প্রতিষ্ঠান রয়েছে যেখানেই সরাসরি এসে আপনি সলিডগুলো এনশোর করে সিগনেচার করার মাধ্যমে আমাদের কাছে দরজাগুলো সিলেক্ট করে কোন ডিজাইন করে নিয়ে যাবেন সেটা প্রপারলি কথা বলার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের নিজস্ব ক্যাটালগের ডিজাইন কিংবা আপনাদের পছন্দের কোনো ডিজাইন থাকলে সেটা আমাদেরকে প্রোভাইড করবেন আমরা সেই ডিজাইনটা করে দিব আপনাকে সেটা আলোচনার মাধ্যমে টু এবং থ্রি হতে পারে আর বার্নিশের বিষয়টা একটু বলি আমাদের দরজাগুলো দুইটা ক্যাটাগরিতে আমরা কাজ করে থাকি হচ্ছে ট্রেডিশনাল হ্যান্ড পলিশ আর একটা হচ্ছে লেকার পলিশ এই দুইটা সেকশনের মাধ্যমে আমরা মূলত প্রত্যেকটি দরজার পরিবার খরচ করে থাকি আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা বার বিষয়টা নিয়ে যেতে পারবেন আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি পেমেন্ট মেথড সম্পর্কে আমাদের প্রত্যেকটি বিলের যত টাকা বিল আসবে তার ফিফটি পার্সেন্ট আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি পার্সেন্ট যেদিন আমরা মাল ডেলিভারি দেবো যেমন এই কাজটা ডেলিভারি দেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তখন ডেলিভারি নেওয়ার পূর্বে আমাদেরকে পেমেন্ট করে আপনারা এই দরজাগুলো নিয়ে যেতে পারবেন ফুলবডি নকশাগুলো সচরাচর আমরা মেইন ডোর এবং বেডের বড় পাল্লাগুলো তো করে থাকি যারা এ ধরনের দরজাগুলো ডিজাইন নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে আপনারা যেতে পারবেন তো আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি নামাজের সময় ছাড়া আপনারা আমাদেরকে কল দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আমরা যখন নামাজে থাকি দেশের বাইরে থেকে যারা টেনটি নাম্বার থেকে কল দিয়ে থাকেন তো তখন আমরা ওই ফোনগুলো পিডব্যাক দিতে পারি না এবং রিসিভ না করার কারণে তাদের সাথে সম্পূর্ণ পরিপূর্ণ আলোচনার মাধ্যমে যে সিস্টেমটা করা হয় সেগুলো করা যায় না যার জন্য বলবো আপনাদের স্ক্যানের যে নাম্বারটি রয়েছে সরাসরি হোয়াটসঅ্যাপ এবং ইম ইমো নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাদের নাম্বারগুলো সেভ করে আপনারা আমাদের এসে ভয়েস এবং স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে কথা বলার মাধ্যমে বা ভিডিও কলে আমাদেরকে কী কী জিনিসগুলো লাগবে সেগুলো রিক্রুটমেন্ট জানাবেন আমরা সেই অনুযায়ী আপনাদেরকে তৈরি করে দিব এই মুহূর্তে আপনাদের কাছে যে পাল্লাটা দেখা যাচ্ছে সাঁত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আজকের এই ডিজাইনের পাল্লাটি আমরা মূলত এই ডোরগুলো কাস্টমারদের রিকমেন্ট অনুযায়ী করে থাকি আমাদের সলিড কাট আমরা রেখে দিই স্টকালটায় সেখানে কাস্টমাররা এসে তাদের পছন্দের ডিজাইনগুলো আমাদের কাছে শেয়ার করে সেই ডিজাইনগুলো মূলত আমরা দরজার ওপর করে থাকি এই যে মুহূর্তে যে পালাটা দেখছেন যে থ্রি ডি একটি ডিজাইন পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশ ইঞ্চি মানে চার ফিট বাই সাত ফিটের যে চৌকাটগুলো হয় সেই চৌকারের জন্য আজকের এই পালাটি এবং পাশাপাশি যে পালাগুলো দেখছেন এগুলো হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাত ফিট স্ট্যান্ডার্ড সাইজের যে দরজা চৌকাটগুলো হয়ে থাকে সেই দরজাগুলোর উপর এই ধরনের ডিজাইনগুলো করা হয়েছে আপনারা চাইলে টু এবং থ্রি নিতে পারবেন যে কোনো ধরনের কাস্টমার চাইলে আমাদের মাধ্যমে করার সুব্যবস্থা রয়েছে যেহেতু আমরা নিজস্ব সিএনসির মাধ্যমে কাজগুলো করে থাকি নিজের ফ্যাক্টরিতে কাজ দরজা উৎপাদন করি আপনাদের যে কোনো সাইজের দরজা চোগাট লাগবে সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আমাদের পেমেন্ট মেথড জানিয়ে রাখি আমাদের যে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করবেন এটা হলো বিল যখন আপনাদের সাথে কথা এগ্রিমেন্ট হবে তখন আমরা এই ফিফটি পার্সেন্ট নিব বাকি ফিফটি পার্সেন্ট যেদিন আমরা মাল ডেলিভারি দিব সেদিন আমাদের কাছ থেকে পেমেন্ট করার মাধ্যমে নিয়ে যেতে পারবেন আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের কাঠের দরজার ক্ষেত্রে গামারি কাঠের দরজা সেগুন কাঠের দরজা এবং বারমাটি কাঠের দরজা তৈরি করি চৌকাঠের ক্ষেত্রে মেহিগুনি কাঠের চৌকাঠ সেলকরি কাঠের চৌকাট টিকচাম্বল কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাঠ সেগুন কাঠের চৌকাঠ এবং বারমাটি কাঠের চৌকাট আমাদের কাছে পাবেন পাশাপাশি আরও কোনো ধরনের ফার্নিচার বা ইন্টোর ডিজাইন সেবার প্রয়োজন হলে আর সেটা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন স্ক্যানের যে নাম্বারটি রয়েছে সরাসরি যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন যখন রওনা দেবেন আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদেরকে